আজি বালেশ্বর বিজেপি যুবমোর্চা পক্ষর নারীঙ্কু অসম্মানিত করেথিবা বিজেডি যুবসভাপতি শুভেন্দু মঙ্গরাজঙ্কু গিরফ দাবি করে এসপি অফিস ঘেরাও করিবা সহ বিক্ষোভ প্রদর্শন করেথিলে। ওড়িশা বিজেপি যুবমোর্চার উপসভাপতি সিকন্দর অলী জগদেই বিজেডি কর্মীঙ্ক অপরাধকু বালেশ্বর এসপি ঘণ্ট ঘড়াউছন্তি বলি কহিথিলে। বিজেপি কর্মী সোশিয়াল মিডিয়ারে ফটো পোস্ট কলে পুলিশ থমকাউথিবা বেলে বিজেডি কর্মী নারীঙ্কু অসম্মান করিথিলে বি কোনোসি কার্যানুষ্ঠান নাহিঁ। বালেশ্বর পুলিশ এঠাকার সাংসদঙ্ক কথারে কাম করুথিবা কথা অভিযোগ করিথিলে। বিজু জনতা দল যেতেবেলে বিজু বাবুঙ্কর স্লোগান নেইকি রাজনীতি করছি দলরে, বিজু জনতা দল মহিলাঙ্ক দল বিজু বাবুঙ্কর স্লোগান এবং নবীন বাবু বর্তমান সেই স্লোগান দৌছন্তি, অথচ গোটে অপর পার্শ্বরে বিজু জনতা দলর নেতা মানে ভুবনেশ্বর মেয়র টু নেই বিজু যুব বাহিনীর লোক মানে, আপনার যাজপুর দশরথপুরে দেখুন বর্তমান ভদ্রকের যে ঘটনা হয়েছে বিজু যুব বাহিনীর লোক মানে সম্পৃক্ত, এবং এটি যে যুব নেতা অনেক বিজু জনতা দলর নারী অত্যাচার পর্যন্ত সে কেসে সংশ্লিষ্ট অনেক, অথচ নবীন বাবু কোণ অন্ধরে অন্ধ পুকুড়ি বাঁধি শোয়েন, তেমন নবীন বাবু তাঁকু আমার অনুরোধ, নবীন বাবু আখি পুটলি খোলিকি দেখন্তু আপনার নেতা মানে সারা ওড়িশার কিভাবে ভাবে মহিলা মানক প্রতি অত্যাচার করছেন, এবং পুলিশ বিভাগের মুখ্য আপনার নবীন বাবু, নবীন বাবু গৃহ বিভাগের মুখ্য আপনার কাহিকি চুপ বসছেন, যে এসপি প্রশাসন জেলাপাল এসপি তা প্রশাসনের তাকে গিরফ করুনা বিজু যুব জনতা দলের সভাপতি, 24 ঘন্টা ভিতরে যদি এ আন্দোলন ইয়ে তাঁকু গিরফ ন হুয়ে ইয়ে আন্দোলন ভুবনেশ্বর এবং ওড়িশার সারা জেলায় হব। সেইপরি বিজেপি জেলা প্রবক্তা গৌরাঙ্গ দাস কহিথিলে খোদ বিজেডি মাকু সম্মান কথা কহুথিবা বেলে তাঁকর কর্মী মানে নারীঙ্কু অসম্মান করুছন্তি। যদি 8 দিন মধ্যে সভাপতিঙ্কু গিরফ করা ন যায় আগামী দিনরে বিজেপি বালেশ্বর বন্ধ রাখিবা সহ সারা রাজ্যরে আন্দোলন করা যাব বলি চেতাবনী দেইছি। কিছু দিন আগরু এটি মহিলা গোটিয়ে যে অনুষ্ঠান অঠিকার বিজু জনতা দলর যুবমোর্চার সভাপতি মঙ্গরাজ বাবু যেভাবে ভাবে অমানুষ কার্য করে তাঁর গেটকু গোইঠা মারি ইয়ে করছেন, তথাপি সহ আজ পর্যন্ত পুলিশ নীরব দ্রষ্টা সাজিছে। আগ কেসে আপন মানে সমস্ত জানিথে ওড়িশা সারা চহল সৃষ্টি কলা, এটি দিন দুই পরে গোটে লোককে মর্ডর হল, যে এঠিকার যুবমোর্চা সভাপতি যে বিজু জনতা দলর তাদের সংশ্লিষ্ট লে, এবং পুলিশ এবং পেপর গণমাধ্যম ভিতরে প্রকাশ পাইলা, কিন্তু পুলিশ তার কোণ কলা চুপচাপ বসলা তা আজ পর্যন্ত জনা পড়ুনি। এটি পুলিশ যেভাবে ভাবে নীরব দ্রষ্টা সাজি যে আপনার আউ গোটিয়ে কথা আপনার উদাহরণ দেওয়া যাচ্ছি, কিছু দিন আগরু গোটে ফেসবুকরে পোস্টিং হল গোটে কথা ছোটিয়া কথা নিয়ে এঠিকার বিজু জনতা দলর সভাপতি যে জেলা সভাপতি এবং তার কাছে কার্যকর্তা মানে যাই থানার এফআইআর দেলে, এফআইআর দেলা পরে থানার পুলিশ অফিসর যে আইআইসি মানে এভাবে কাম কলে যেমি কি গোটে মর্ডর হয়ে যাই তনাঘনা করাগলা, এবং আমার কার্যকর্তা মানক ঘরক যাই বাপ মানুষ মধ্যে ধমকা গলা কি আমি তাঁকু আরেস্ট করবু। মু এইটি গোটিয়ে কথা বলি, এত বড় কাণ্ড পরে কাহি বালেশ্বর এসপি চুপ হয়ে বসছেন আর বালেশ্বর পুলিশ কোণ পাই বসছেন, এর পুরাপুরি জনা পড়ুছে বালেশ্বর এসপি এবং বালেশ্বর পুলিশ সেমানে তাঁক পাখে পুরা বিক্রি হয়ে যাইছিল জনা পড়ুছে। সেই প্রতিবাদে আমি আজ আসিছু এসপিঙ্কু দেখা করিবু, এবং যদি এই কার্যক্রম তাকু যদি 8 দিন ভিতরে আরেস্ট ন করা যায় তাহলে আমি রাজরাস্তাকু ওলিবা আসি বালেশ্বর বন্ধ ডাকরা মধ্যে দেওয়াকু আগেইবু।